প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয়ে আমাদের অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদনদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বটগাছ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি উদ্ভিদ, আর বিভিন্ন বনাঞ্চল ও বসত বাড়ির আশেপাশেই ঝোপঝাড়ের মধ্যে সবার অগোচরে বেড়ে ওঠে ডুমুর। বট ও ডুমুর গাছ থেকে খাদ্য ও আশ্রয় পায় নানা রকম পাখি ও বন্য প্রাণী। আমাদের আজকের পর্ব বট ও ডুমুর গাছ নিয়ে। এ বিষয়ে আলোচনা করব অধ্যাপক দ্বিজেন শর্মার সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বট ও ডুমুর গাছ নিয়ে কিছু তথ্য ও চিত্র। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ, শহরের রাস্তার ধার কিংবা বনভূমিতে আপনা আপনি বেড়ে ওঠে ডুমুর ও বটবৃক্ষ। বাংলার মানুষের কাছে খুবই পরিচিত এই বৃক্ষগুলো বাঙালি জাতির সংস্কৃতি ও ঐতিহ্যের সাথেও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। গ্রামের বটতলার ছায়াশুনিবীর পরিবেশে ছোট ছোট হাট বাজার থেকে পয়লা বৈশাখের বর্ষবরণ সবই যেন এক সুতোয় গাঁথা। এই বৃক্ষগুলি যেমনিভাবে আমাদের দেশের সবুজ রূপটি ধরে রেখেছে, তেমনি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রেখে যাচ্ছে। এ কারণে বট কোনো কোনো দেশের জাতীয় বৃক্ষের মর্যাদা লাভ করেছে। অনেক সময় ধর্মীয়ভাবেও বট গাছ সংরক্ষণ করা হয়। আমাদের দেশের প্রায় সব ধরনের বনেই ডুমুর ও বট গাছ দেখা যায়। এছাড়া বসত বাড়ির আশেপাশেও এরা বেড়ে ওঠে। পরাশ্রয়ী স্বভাবের কারণে বট অন্য গাছ বা দালান কোঠার উপরে জন্মে ধীরে ধীরে বেড়ে ওঠে। বটের বেশ কয়েকটি প্রজাতি থাকলেও সাধারণ মানুষের কাছে সবগুলোই বট হিসেবে পরিচিত। আমাদের দেশের বড় আকৃতির গাছের মধ্যে বট গাছ অন্যতম। মাঝে মাঝে এরা ডালপালা নিয়ে প্রকাণ্ড আকার ধারণ করে। ঝাঁকড়া মাথার কারণে গাছগুলো অনেকটা গম্বুজ আকার ধারণ করে। বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম আলোচিত ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মল্লিকপুরের বটগাছ। প্রায় 250 বছরের পুরনো এই গাছটি 250 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত।
মাঝারি আকারের বৃক্ষ ডুমুরের পাতা কিছুটা ছোট আকারের হলেও বটের পাতা দেখতে অনেকটা পান পাতার মতো, তবে আকারে ছোট ও প্রান্তদেশ বেশ লম্বা। ডালের কচি কুড়ি থেকে এই পাতার জন্ম হয়। বটবৃক্ষের শাখা থেকে শিকড়ের মতো এক ধরনের দেহাংশ বের হয়, যা বটের ঝুড়ি হিসেবে পরিচিত। ঝুড়িগুলো বটবৃক্ষের গোড়ার দিকটা জালের মতো আবৃত করে রাখে। কিছু কিছু ঝুড়ি লম্বালম্বিভাবে বৃক্ষের কাণ্ড থেকে মাটিতে প্রবেশ করে। পরবর্তীতে এগুলো মোটা হয়ে বড় বৃক্ষের আকার ধারণ করে। এই গাছের উপর মাঝে মাঝে জন্মায় অন্যান্য পরাশ্রয়ী উদ্ভিদ। বটের ফল ছোট ছোট গুচ্ছাকারে জন্মালেও ডুমুর ফল পুরো গাছ জুড়ে থোকায় থোকায় সাজানো থাকে। ডালপালার নিবিড় বন্ধনে এই বৃক্ষগুলো বিভিন্ন বন্য প্রাণীকে আগলে রাখে। সারা বছর জুড়েই কোনো না কোনো গাছে ফল থাকে বলে নানা রকম পাখি ফল খেতে প্রায়ই এই গাছগুলোতে ভিড় করে। দোয়েল, বুলবুলি, বসন্ত, কোকিল, হরিয়াল সহ নানা রকম পাখির খাদ্য ও নিরাপদ আশ্রয় এই বটবৃক্ষ। এরা কখনো কখনো গাছের ডালে উড়ে উড়ে ফল খায়, আবার কখনো কখনো ডালে বসে ঠুকরে ঠুকরে খায়। পাখিগুলো আবার পরোক্ষভাবে এই গাছের বীজের বিস্তরণে সাহায্য করে। এই পাখিগুলোর বিচরণে বর্ণিল হয়ে ওঠে ডুমুর ও বট গাছ। এদের কিচিরমিচির ডাকে মুখর থাকে আশেপাশের পরিবেশ। এই গাছগুলো বেশ কিছু পাখির প্রজনন স্থল। এদের মধ্যে অন্যতম টুনটুনি পাখি। ডুমুরের পাতার মধ্যে বাসা তৈরি করে এই ছোট্ট আকারের পাখিটি। কাঠঠোকরা পাখি শক্ত ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে মরা ডালে বাসা তৈরি করে। মৌমাছিও বটের ডালে মৌচাক তৈরি করে আশ্রয় খুঁজে নেয়। বটবৃক্ষের ডালে কিছু ফোকর প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়। এগুলো উভচর প্রাণীদের নিরাপদ আবাসস্থল। এসব অন্ধকার ফোকরে আশ্রয় খুঁজে নেয় গেছো ব্যাং। বেশ কিছু স্তন্যপায়ী প্রাণীর খাদ্য ও নিরাপদ আশ্রয়স্থলও এই গাছ। হনুমান,
বানর, উল্লু এদের মধ্যে অন্যতম। এরা একাকী কিংবা দল বেঁধে ডুমুরের ফল খায়। খাওয়ার শেষে এরা ডালে বসেই বিশ্রাম নেয়। কখনো কখনো এরা ডুমুরের ডালে লাফিয়ে লাফিয়ে খেলা করে। দিনের বেলায় বটের চিকন ডালে পা উঁচিয়ে দল বেঁধে ঝুলে থাকে বাদুর। শত শত বাদুর একসাথে কলোনি তৈরি করে। এরা রাতের বেলায় বটের ফল খায়। বটবৃক্ষের ডালে এদিক সেদিক ছুটে খাবার খুঁজে বেড়ায় কাঠবিড়ালি। বাচ্চা কাঠবিড়ালিকেও মায়ের পিছু পিছু ছুটে খাবার খুঁজতে দেখা যায়। সব মিলিয়ে বটবৃক্ষগুলো হাজারো বন্য প্রাণীর এক নিরাপদ আশ্রয়স্থল। ডুমুর ও বটবৃক্ষ আমাদের দেশের প্রতিবেশ ব্যবস্থার এক অবিচ্ছেদ্য অংশ হলেও কৃষিজমি সম্প্রসারণ, বনভূমি উজাড় ও অনিয়ন্ত্রিত স্থাপনা নির্মাণের কারণে আমাদের ঐতিহ্যবাহী এই বৃক্ষগুলো দিন দিন কমে যাচ্ছে। ফলে এই গাছগুলোর উপর নির্ভরশীল বন্যপ্রাণীও কমে যাচ্ছে। এভাবে কমতে থাকলে অদূর ভবিষ্যতে ডুমুর ও বটবৃক্ষ প্রকৃতি থেকে হারিয়ে যাবে। সেই সাথে নিশ্চিহ্ন হয়ে যাবে এই বৃক্ষগুলোর উপর নির্ভরশীল বন্যপ্রাণী। ফলে আমাদের সামগ্রিক প্রতিবেশ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে আমাদের সবার ডুমুর ও বটগাছগুলো সংরক্ষণের ব্যাপারে আরও যত্নবান হতে হবে। তবেই রক্ষা পাবে এই গাছ ও এর উপর নির্ভরশীল প্রাণীকুল। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম বট ও ডুমুর গাছ নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি অধ্যাপক দ্বিজেন শর্মার সাথে। কেমন আছেন স্যার আপনি? ভালোই আছি স্যার। আপনি তো অনেক বছর ধরে বাংলাদেশের একটি গাছকে সবচেয়ে বেশি দেখেছেন, সেটা হলো বট গাছ। এই বট গাছ আমাদের ঐতিহ্যের সাথে কীভাবে মিশে আছে? আমাদের বন্ধু নওয়াজের সামেদ, যিনি আর এখন নেই, সবসময় বটকে বলতেন মহাবনস্পতি। এখন মহাবনস্পতি হলে স্বাভাবিকভাবেই এটা বিস্ময়বোধ থাকে মানুষের, কারণ আমরা তো একদা অরণ্যেই বসবাস করেছি। আর হিন্দুরা, বৌদ্ধরা গাছের উপর দেবত্ব আরোপ করেন, বিভিন্ন দেবতার প্রতীক হিসাবেও দেখেন। সেই অর্থে বট গাছ হিন্দুরা সবসময় পূজা করেন। আর বুদ্ধ এই অশ্বত্থ গাছের নিচেই সাধনা করে বুদ্ধত্ব লাভ করেন, এজন্য বুদ্ধিস্টরা এটা পূজা করেন। আর অমনিতেই আমরা এই বিশাল গাছের দিকে আকৃষ্ট হই এবং তাকে নিয়ে নানান রকম কল্পনার জগৎ আমাদের সামনে মেলে ধরেন। রবীন্দ্রনাথের মধ্যেও আছে যে এরকম এটা বর্ণনা আছে যে এটা বট গাছ দেখলে যেটা মনে হয় যে এটা কোনো রহস্য গেরা এবং কোনো অশরীরী কোনো সত্তা কোথাও যেন এর মধ্যে আছে আর কি। এজন্যই এটা হয়েছে আর কি মানুষ, এজন্যই কি এই ঐতিহ্যবাহী গাছ বলা হয় বটকে। হ্যাঁ, বটকে তো বলা হয়, এটা তো এই কারণেই বলা হয়। আরেকটি গাছ হচ্ছে ডুমুর, আমরা বলি ডুমুরের ফুল।
তা আসলে কি ডুমুরের ফুল হয়? ডুমুরের যে কচি যে ফল যেটা দেখি ওটাই আসলে ফুল, কিন্তু ওই ফুল বাইরে থাকে না, ওটার ভিতরে থাকে, যে জন্য ফুল আমরা কখনোই দেখি না, আমরা ফলটাকেই দেখি। তো এটা প্রথমে এটাকে আমরা যখন খুব কচি থাকে এটাকে আমরা মঞ্জরি বলি আর কি, বিশেষ ধরনের ফুলের মঞ্জরি। আর পরে ওটা ভিতরে অনেক স্ত্রী এবং পুরুষ ফুল, আর আরেকটা গল বলে আরেকটা ফুল থাকে, ওর ভিতরে ফুল থাকে, এটা পাকলে তখন ডুমুর ফল হয় আর কি, এই জন্য ডুমুরের ফুল দেখা যায় না। তো এই বট আর ডুমুর এ দুটোর মধ্যে কি কোনো মিল আছে? আমাদের বিজ্ঞানের শ্রেণীবিন্যাসে কিন্তু বট আর ডুমুর একই গণের মানে জেনাসের অন্তর্ভুক্ত। আর বট আর ডুমুরের আমরা পার্থক্য করি, কারণ বট গাছ খুব বড় বড়, আর ডুমুরের গাছ এত বড় হয় না, বটের ফল ছোট হয়, ডুমুরের ফল একটু বড় বড় হয়, কিন্তু এদের জেনাস হলো ফাইকাস, এরা একই জেনাস, সেই অর্থে এরা একই দলভুক্ত। আচ্ছা, এই যে বট এবং আপনার ডুমুর এই গাছগুলো তো আমাদের নানাভাবে উপকার করছে, এই ব্যাপারে আপনি একটু বলবেন আমাদের যে কি ধরনের উপকার পাচ্ছি আমরা এই গাছগুলোর থেকে? প্রথম তো এগুলি খুব দীর্ঘজীবী এবং খুব বড় হয়, এ তো হচ্ছে অক্সিজেন দেয় প্রচুর, আমাদের কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, দূষণ শোষণ করে, এ তো অনেক অনেক মানে উপকার আমাদের অন্যান্য গাছের মতোই। আর এগুলি হচ্ছে বহু জীবজন্তুকে আশ্রয় দেয়, বিশেষ করে বট গাছ, এদের ফল পাখি খায়, পশু খায়, কাঠবিড়াল খায়, বানর, যত রকম জীবজন্তু আছে সেগুলি খায়, আর প্রজাপতি, এদের কচি পাতা একরকম মধুর মতো একটা জিনিস আছে, এটা এটা প্রজাপতি কিছু পতঙ্গ পতঙ্গরা পায়। বট গাছ তো আসলে বড় যে বট গাছ, বিশেষ করে যে ঝুড়িওয়ালা বট গাছ, এটা তো এটা যুবকরা এটা আশ্রয়ের মতো, এটা মনে হয় যে এটা মিনি মিনি ওয়ার্ল্ডের মতো তাদের কাছে, বহু রকমের জীবজন্তু এখানে থাকে এবং এরা তাদের আশ্রয়স্থল, এবং এদের এরা তো আমাদের যেমন পাখিরা কীটপতঙ্গ খেয়ে আমাদের উপকার করে, এরকম অন্যান্য জীবজন্তু এগুলি ফুড চেইন, ফুড চেইনে তা তাদের নিজস্ব ভূমিকা আছে এবং তাদের আশ্রয় হচ্ছে এই বট গাছ। ডুমুরের ফলও তো খাচ্ছে এই পশু পাখি, ডুমুরের তো একটা তো আছেই যে তাদের কমার্শিয়ালি ডুমুর বিক্রি হয়, কারণ মিষ্টি ডুমুর, ওটা ভূমধ্য সাগরীয় অঞ্চলে খুব হয়, শীতের দেশেও আমি লন্ডনেও দেখেছি, আর ইন্ডিয়াও হয় সম্ভবত সাব হিমালয়ান এই এই অঞ্চলে তো হয়ে থাকে আর কি। আর জীবজন্তু বিশেষ করে বনে বন্য প্রাণীর জন্য তো এটা একটা বিশাল আশ্রয়, বানর, হনুমান থেকে পাখি, আরও অজস্র এবং বহু প্রজাতি থাকায় প্রায় সারা বছরই এই ফল থাকে, আর এই ফল অসংখ্য ফল ধরে, মানে এত ফল অন্য কোনো গাছে ধরে না। আর ডুমুর এবং বটের দুটোরই অনেক ভেষজ গুণ আছে, এই ডুমুরের ফল, ডুমুরের ছাল বা বটের কোষ, শিকড়ের ছাল, এগুলো নানা রকম লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয়। হার্বাল অনেক ধরনের মেডিসিন হচ্ছে, এটা দিয়ে মেডিসিন এগুলো এগুলোর মধ্যে আছে। আজকাল কিন্তু আমরা দেখছি খুব একটা এই গাছগুলো নানা জায়গা থেকে আমাদের দেশের হারিয়ে যাচ্ছে, বিশেষ করে বট গাছ আগের মতো কিন্তু দেখি না আমরা, ঢাকা শহরে অনেক ছিল এবং দেশের অন্যান্য অঞ্চলেও আজকাল বট গাছ কমে যাচ্ছে, কেন এই গাছগুলো কমে যাচ্ছে? কেন কমার কারণ হলো এই গাছ হলো বিশাল অবয়ব এবং লোকে এখন এগুলিকে কেটে ফেলে অন্য ওই জায়গাটা অন্যভাবে ব্যবহার করার চেষ্টা করে। আগে তো যেমন প্রত্যেক বাজারেই একটা বট গাছ ছিল, তারপরে নদীর পাড়ে বট গাছ ছিল, বিভিন্ন জায়গায় ছিল, এখন আমাদের তো সারা দেশেই গাছের সংখ্যা কমে যাচ্ছে, বড় বড় গাছ কেটে ফেলছে। বট গাছ কাঠ হিসাবে তেমন কোনো উপকারে আসে না, তো জ্বালানি কাঠ হয়, কিন্তু তার আকৃতিটাই আমার মনে হয় যে সবচেয়ে সমস্যা, অনেক জায়গা দখল করে থাকে, অনেক জায়গা, আর এই জুড়ি টুড়ি দিলে তো হইলো অনেক অনেক জায়গা দখল করে ফেলে, তো সে জন্যই কি এগুলো কাটা পড়ছে মানুষের বাসস্থানের জন্য কিংবা মানুষের অন্য কোনো দরকারে? অন্য দরকার তো বললাম যে এদি আর কিছুই হয় না, এই জ্বালানি চালা, কিন্তু ওই অনেক জায়গা নেওয়ার জন্য এটা একটা সমস্যা আমার ধারণা। যেমন ঢাকা শহরে আমরা গাছপালা লাগাই কিন্তু বট গাছ লাগাই না, যদিও বট গাছ লাগানোর ঠিক জায়গা আছে, যেমন আমরা আমি যখন নর্দম কলেজে ছিলাম তখন মতিঝিল হয়েছে, তো মতিঝিলে এখন যে শাপলা চত্বর ওখানে আমাদের একটা বট গাছ লাগানোর ইচ্ছা ছিল,
কারণ তাহলে ওই মাঝের যে জায়গাটা ওখানে বিশাল একটা গ্রিন ক্যানোপি হতো আর ওই দালানগুলি ব্যাকগ্রাউন্ডে ওটা খুব চমৎকার দেখাতো। বট গাছ তো অনেক বছর বেঁচেও থাকে, বহুদিন বেঁচে থাকে। এদের সংরক্ষণ করতে হলে আমাদের কি করা উচিত? বটের প্রতি লোকের মমতা আছে, প্রচুর মমতা আছে, স্মৃতিতে আছে সেই মতো বট গাছ। এটা উদ্যোগ নিতে হয় আমাদের, বোঝাতে হয়। তাহলে লোকে এখন পরিবেশ সম্পর্কে বুঝে, গাছের উপকারিতা বুঝে, পরিবেশ সমস্যা বুঝে, এটা উদ্বুদ্ধ করলে এটা আবার প্রচুর বট গাছ আমরা লাগাতে পারি। অ্যাট লিস্ট আমরা সরকারি জায়গায় তো লাগাতে পারি, প্রাইভেট ল্যান্ডে না লাগালেও নিশ্চয়ই লাগাতে পারি, কারণ অনেক সরকারি জায়গা আছে। আপনি কি এ ব্যাপারে আমাদের সরকার এবং আমাদের জনসাধারণকে কোনো মেসেজ দেবেন? বট গাছ সংরক্ষণ করা প্রথম খুবই জরুরি, যেগুলি এখনও টিকে আছে সেগুলি যাতে আর কেউ কোনোরকম ধ্বংস করতে না পারে, আর নতুন করে যাতে বট গাছ লাগানো হয় ঠিক উপযুক্ত জায়গায়। জায়গা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা অনেক দূর ছড়াবে এবং বহু বছর টিকে থাকবে। এটা উদ্যোগ নিলে, এটা আন্দোলনের মতো বা এটা প্রচারের মাধ্যমে লোকে উদ্বুদ্ধ করা খুব সহজ হবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেক কিছু জানা গেল। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবার সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি, চলুন জানা যাক বট ও ডুমুর গাছ নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, প্রাচীনকালে ফল উৎপাদনের জন্য মানুষ সর্বপ্রথম যেসব উদ্ভিদ চাষ করেছিল তাদের মধ্যে অন্যতম ছিল ডুমুর। দার্শনিক প্লেটোর মতে অ্যাথলেটদের জন্য ডুমুর খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ ফল, এ কারণেই তাঁর সময়কালে গ্রিস থেকে ডুমুর রপ্তানি নিষিদ্ধ করা হয়েছিল। পৃথিবীর অন্যতম প্রাচীন বটগাছটি দেখা যায় শ্রীলঙ্কায়। ধারণা করা হয় 288 খ্রিস্টপূর্বে এই গাছটি রোপণ করা হয়েছিল। আধা কাপ দুধ থেকে যতটুকু ক্যালসিয়াম পাওয়া যায় তার সমপরিমাণ বা তার চেয়েও বেশি ক্যালসিয়াম পাওয়া যায় আধা কাপ ডুমুর থেকে। কিছু কিছু বনের প্রায় 70% ফলভোগ ও সর্বভোগ প্রাণী ডুমুর ফল খেয়ে জীবন ধারণ করে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল বাংলাদেশের কোন সম্প্রদায় বোস্তামি কাছিম সংরক্ষণ করে। সঠিক উত্তরটি হল বি, মুসলিম সম্প্রদায়। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, HSC পরীক্ষার্থী, কুয়াইশ বুড়িশ্বর, শেখ মোহাম্মদ আলী ডিগ্রি কলেজ, হাটহাজারি, চট্টগ্রাম। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের মধ্যে আলোচিত বট গাছটি কোথায় অবস্থিত? এ ঝিনাইদহ, বি যশোর। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নম্বর 964, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নাম্বারে, অথবা ইমেইল করুন info@pojf.org এবং বিস্তারিত জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়। সুধি দর্শক, একসময় আমাদের দেশের মাঠ ঘাট ও পাড়াগায়ে প্রচুর বট ও ডুমুর গাছ দেখা যেত। বটের ছায়াতলে বসে শোনা যেত পাখির মিষ্টি গান। কিন্তু মানুষের আগ্রাসী কর্মকাণ্ডে এই গাছগুলোর অবস্থা আগের মতো ভালো নেই। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে এই উদ্ভিদগুলোর সংরক্ষণ খুবই জরুরি। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই চ
চাই চাই সুন্দর পৃথিবী চাই 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 সুস্থ পরিবেশ চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি বাসবো ভালো সারাক্ষণ এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে